তো দর্শক, আজকে চলে আসলাম আমরা রাজশাহী জেলা বানেশ্বর হাটে। বানেশ্বর হাট থেকে যে আমরা দুর্গাপুর হাটের আপডেটটা জানাই, এখানে কি রসুনের বর্তমান বাজারটা, কারণ সে হাটে রসুন আমদানি হয় না সে কারণে। তো চলুন আজকে বাজারে আমরা জানাই দিই, তো আগামী কালকের জন্য তো বড় ছোট রসুনের বাজারটা। আমরা সর্বপ্রথমে যে রসুনটা দেখছি, তো ভাই রসুনটা কিছু মাঝারি সাইজের, তবে একটু কালারটা কম। কী দাম বললো ভাই? 8200। 8200, একটু কালার কম। আমরা এখানে অল্প কিছু রসুন দেখছি, একটু বড় দানা। কী দাম বলছে চাষা? 8500। 8500 টাকা মনে দাম হচ্ছে। তো রাশে বানেশ্বর হাটে ব্যাপারীরা মন করাই 42 কেজিতে নাই। ভাই ভালো আছেন? এখানে আমরা যে রসুনটা দেখছি, ভাই রসুনটা দেখছেন, কিছু বড় রসুন আছে, যেগুলো হয়তো কিছু দুই একটা একটু মাঝারি সাইজের আছে, মিক্সার আছে। কী দাম বলছে ভাই? 8200-300। মানে এখানে একটু বড় মিক্সার রসুন আছে, ভাইটাও একটু ছোট বড় মিক্সার। কটা কত হলো ভাই? ভালো আছে? মিক্সার আছে এই কারণে। তো আমরা দু একটা একটু বড় ছাইজের রসুনের দামটা জেনে আসি আজকে। কি দাম হচ্ছে ভাই বড়গুলো আজকে? ভাই 9,500। মানে 9,000-9,500 থেকে 800 টাকা পর্যন্ত, 9,000 প্রায় 10,000-এর কম, 1-200 কম, 10,000। আমরা এখানে যে রসুনটা দেখছি, তো একটু বড় সাইজের রসুন, কী দাম বলো ভাই? 8,500 টাকা পর্যন্ত দাম চলছে, হয়তো ভাইরা দেখছে। এখানে একটা একটু বীজের মতো কার বড় ছয়জের রসুন দেখছে, বীজ করা যাবে না। কত পর্যন্ত দাম হয়েছে ভাই? 9,300 দাম হচ্ছে, হয়তো 1-200 টাকা বাড়ে কি ভাই দেখছে। তবে এর চাইতে যেগুলো ভালো মানের রসুন বড় আছে সেগুলো বাজারে 10,000 টাকা পর্যন্ত বর্তমানে বাজারে বেঁচে কেনা হচ্ছে এখন। এখানে যে রসুনটা দেখছি, মোটামুটি একটু কোয়ালিটিটা ভালো আছে রসুনের। কী দাম পড়লো ভাই? 8,600 টাকা পর্যন্ত। তো এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে। বর্তমানে বীজের রসুনগুলো বেঁচে কিনা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত, আর 10,000-1,200 হচ্ছে। আর তার চাইতে একটু যেগুলো হচ্ছে বীজের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন কম আছে, তো সেগুলো বেঁচে কিনে হচ্ছে 9,000-9,500 টাকা পর্যন্ত। আর যেগুলো হচ্ছে একটু মাঝারি বড়, সেগুলো 8,500 টাকা পর্যন্ত। পানিশ হাট থেকে।